শিক্ষা থেকে পৌরসভায় নিয়োগে দুর্নীতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরো বড় রূপ নিয়েছে। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রেখে এমনই পর্যবেক্ষণের কথা উল্লেখ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে দুমাস ধরে একাধিক আদালতে ঘুরেও কোনো স্বস্তি পেল না রাজ্য সরকার। পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা। দুই সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পক্ষেই রায় দিল। সরকার তো ভয় পাচ্ছে কেন? তৃণমূলের পৌরসভার নেতারা প্রায় সবাই যুক্ত হয়ে যাচ্ছে, নানান বাহিনী মারফত তারা যুক্ত হয়ে যাচ্ছে এবং টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যাচ্ছে। চাকরি বিক্রি রাজত্ব হয়ে গেল পশ্চিমবাংলা। সিবিআই তদন্তের কোনো বিকল্প এখানে আর থাকছে না। আজকে তো রাজ্য সরকারি মিউনিসিপাল সার্ভিস যে রিক্রুটমেন্ট স্ক্যাম, তার জন্য ডিভিশন বেঞ্চে গিয়ে হেরেছে। রাজ্য সরকারের কাজই হচ্ছে চুরি, দুর্নীতি, ভোট লুট, এটাকে রেকগনাইজ করা। এটা আইনের বিষয় সম্পূর্ণ। সেখানে যারা অন্যদিকে রয়েছেন সরকারি আইনজীবী, তারা সরকারের বক্তব্যগুলো জানাবেন। এই মুহূর্তে দলের তরফ থেকে এই আইনের বিষয়টা নিয়ে মন্তব্য করব না। 8ই জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার আগের দিনই উত্তর চব্বিশ পরগনার 12 এবং নদিয়ার 2টি পুরসভায় হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে যান সল্টলেকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিমের অফিসেও। এবার সেই সংক্রান্ত মামলার রায়ে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা সচিব মানিশ জৈনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় আগেই চার্জশিট দিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিল ইডি। দুর্নীতির আখড়া খাস বিকাশ ভবন। ইডির দাবি, প্রার্থীদের থেকে টাকা তোলার জন্য সেখানেই ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছিল, আর সেই ইন্টারভিউ হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার পিএ সুকান্ত আচার্য, তার ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা সচিব মনীশ জৈনের তত্ত্বাবধানে। এ নিয়ে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি করা হয়, জেরায় পার্থ জানান মনীষের পাঠানো ফাইলেই তিনি সই করতেন। সেই সূত্রে বৃহস্পতিবার শিক্ষা সচিবকে তলব করে সিবিআই। সকাল 10:20 নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তিনি। সূত্রের খবর, কার নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ফাইল পাঠাতেন মনীষ, সে বিষয়ে জানতে চাওয়া হয়। ফাইল স্পিকস অ্যাবাউট ইটসেলফ, হ্যাঁ না? একটা দিক, সেকেন্ড হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস এন্ড ইনভেস্টিগেশন, সেখানে ডিপার্টমেন্টের কোনো রোল থাকবে না, ঠিক আছে? আপনি সব জানিয়েছেন, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুটরি বডি ওখানে করে, ঠিক আছে? ডিপার্টমেন্ট রুলস লিমিটেড যেখানে আছে সেখানে রুলস প্রসেস নিয়ে এখানে আলোচনা হচ্ছে। শিক্ষা সচিবকে জিজ্ঞাসাবাদ করে কি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথা পর্যন্ত পৌঁছতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, সেটাই এখন দেখার। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।